পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর দিতে তৃণমূলের নতুন কর্মসূচি দিদি রক্ষা কবচ। এই কর্মসূচি শুরু হচ্ছে 11 জানুয়ারি থেকে। তৈরি করা হয়েছে দিদির দূত নামে একটি অ্যাপ্লিকেশন। উদ্দেশ্য, রাজ্য সরকারের 15টি উন্নয়নমূলক প্রকল্পের সুবিধাকে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া। দিদি রক্ষা কবচ ও দিদির দূত কর্মসূচি নিয়ে হুগলিতে বুধবার থেকে তৃণমূলের প্রচার শুরুর আগেই দিদির ভূত লেখা বিজেপির পাল্টা পোস্টারে ভরে গেল চুঁচুড়া বিধানসভার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। 7 দিন ধরে এই প্রোগ্রাম করব এবং 2 কোটি পরিবারের মধ্যে দিদির দূত পৌঁছাবে মানুষের সুবিধা অসুবিধা বুঝবার জন্য, এবং দিদির অফিস থেকে সেই মানুষ তার সুরক্ষা পাবেন। এটাই হচ্ছে আমাদের আগামী দিনের দিদি সুরক্ষা কবজের প্রাথমিক স্টেজ, প্রথম পর্যায়। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নতুন কর্মসূচি নিয়ে আগেই কটাক্ষে সুর শোনা গেছে বিজেপির গলায়। মঙ্গলবার উলুবেরিয়া সভামঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেছে, বাড়িতে আসবে দিদির দূত, ওরা দিদির ভূত, সাদা খাতায় চাকরি দেয় এই ভূত, আসবে দিদির দূত। সেই রকম কটাক্ষ মাখা লেখা দেখা গেল পোস্টারেও। চুঁচুড়া বিধানসভার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির ভূতেদের নিয়ে পড়ল পোস্টার। পোস্টারে লেখা, দিদির ভূতেরা বাড়ি আসবে, দরজা বন্ধ রাখুন। কোথাও আবার লেখা, ভূতেদের থেকে সাবধান, রয়েছে দিদির ভূতেদের তারাও, দেবানন্দপুর বাঁচাও, এমন পোস্টারও। প্রতিটি পোস্টারেই নাম বিজেপি, আর তাতেই শুরু রাজনৈতিক তরজা। বিজেপি ভয় পেয়েছে এটা তার প্রমাণ, এবং এই প্রোগ্রামটা মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়বে ওরাই প্রমাণ করে দিচ্ছে। তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ করে এই পোস্টার স্বীকার করেছে গেরুয়া শিবির। রাজ্যে শাসক দলের ভূতেদের প্রভাব বাড়ছে, কটাক্ষ বিজেপি। বাংলা যেদিন থেকে তৃণমূল ক্ষমতায় এসছে সেদিন থেকেই একটা ভূতের প্রভাব বেড়েছে, কারণ ভূতের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা স্যাংশন হয়, ভুতুরে ভোটার দেখা যায়। এবার সামনে পঞ্চায়েত এসছে, বেশ কিছু ভুতুরেরা বাড়ি বাড়ি যাবে, কারণ এদেরকে এই ভোট চলে যাওয়ার পর 5 বছর আর খুঁজে পাওয়া যায় না। আসন্ন পঞ্চায়েত ভোট, তার আগেই রাজ্যে দিদির রক্ষা কবচের কর্মসূচিতে জোর। সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেলেই কি ধামাচাপা পড়বে শাসক দলের সব দুর্নীতি, সেটাই দেখার। হুগলি থেকে পলাশ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।